আসসালামু আলাইকুম। হ্যালো বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করছি সকল টেকনিশিয়ান ভাইয়েরা ভালো আছেন, আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি। দেখুন, আমার হাতে একটি ফোন আসছে আজকে। ফোনটির মডেল হচ্ছে i10 প্লাস। ফোনটির প্রবলেম হচ্ছে, দেখুন, ফোনটির ক্যামেরাটা উল্টে গিয়েছে। তো আমরা এইরকম সমস্যায় পড়লে কীভাবে সমাধান করব আজকে সেটাই দেখব। দেখুন, এটা কিন্তু ক্যামেরাটা উল্টা পাশে আসছে, আর এটার যে প্রবলেমের জন্য আমাকে কাস্টমার নিয়ে আসছে আমার কাছে, সেটা হলো এই ফোনটা আমি যখন লাইট জ্বালাবো, যদি আমি কেটে দিই, এবার দেখুন এই যে লাইট জ্বালাবো, লাইট পিছনেরটা না জ্বলে, এই যে পিছনেরটা না জ্বলে সামনেরটা জ্বলছে। কাস্টমার নিয়ে আসছে হচ্ছে এই সমস্যার জন্যে। তো আমরা এই সমস্যাটা কিভাবে সমাধান করব স্টেপ বাই স্টেপ, সেটা আজকে দেখবো এই ভিডিওতে। তো বন্ধুরা, এই প্রবলেমটা আমাদের মূলত এসে থাকে কোথা থেকে সেটা আমাদেরকে বুঝতে হবে। তার জন্য আমাকে এই প্রবলেমটা কিভাবে হয়, কি কারণে হয়, এই ব্যাপারগুলো মাথায় রাখতে হবে। তো বন্ধুরা, যেহেতু এগুলো কাজ আমি আগেও করেছি, সে কারণে এটা আমার কাছে ইজি হয়ে গিয়েছে। এই প্রবলেমটা মূলত এসে থাকে আমাদের যদি ক্যামেরাটা নষ্ট হয়ে যায়, ধরুন ব্যাক যে ক্যামেরাটা থাকে সেটা যদি নষ্ট হয়ে যায়, সেক্ষেত্রেও এই সমস্যাটা আসতে পারে। আমরা আগে ফোনটাকে খুলি, দেখবো যে আমাদের সমস্যাটা আসলে কোথা থেকে এসেছে। বন্ধুরা, ফোনটাকে আমরা খুলে ফেলেছি। খুলে ফেলার পর দেখুন এখানে হচ্ছে ক্যামেরার লাইনটাই খোলা আছে, যে টেকনিশিয়ান ভাই হয়তো কোনো একটা কাজের জন্য খুলেছিল। তো বন্ধুরা, ওহো, দেখুন এখানে ক্যামেরাটা খোলার কারণ হয়তো এইটাই, এই যে এখানে একটা জিনার ডায়োড লাগানো আছে, হয়তো চার্জার পিন চার্জ উঠতো না, যে কারণে জিনার ডায়োড দেওয়ার পর এখানে আর ক্যামেরাটা লাগায়নি। দেখুন এই যে ক্যামেরার লাইনটা নিচে আছে, তার জন্য আমরা আগে টাচটাকে খুলে নেব। টাচটা টান লাগলে ছিঁড়ে যেতে পারে। খুলে নিয়ে এদিকে যদি আমরা চাপ দিই এইভাবে, এই দেখুন এই যে ক্যামেরার লাইনটা, এটা নিচে পড়ে গিয়েছে, সে কারণেই হয়তো আমাদের এই সমস্যাটা এসে থাকতে পারে। তো আমরা আগে লাগিয়ে দেখি, যদি 100% চলে আসবে, যদি তাও তবুও না আসে, তাহলে আমাদেরকে হয়তো ক্যামেরার যে লেন্সটা আছে ওটা চেঞ্জ করে দিলে হয়ে যাবে। তো আমি ফার্স্ট টাইম এটাকে আগে লাগাচ্ছি, এখানে লাগিয়ে এবার টাচের লাইনটা লাগিয়ে দিব। টাচের লাইনটাও লাগিয়ে দিলাম। এবার যদি আমি ফোনটাকে পুরোপুরি সেটিং করি না করেই খালি এই ক্যাশিংটা লাগাই, ক্যাশিংটা লাগিয়ে ব্যাটারিটা লাগিয়ে অন করে আগে চেক করি, তারপর নাটগুলো লাগাবো। আশা করছি প্রবলেমটা চলে যাওয়ার কথা, যেহেতু ক্যামেরা হচ্ছে কাজ করছিল না, পিছনেরটা শুধু সামনেরটা উল্টা পাশে আসছিল। তো দেখা যাক কি হচ্ছে, ততক্ষণ ফোনটা চালু হোক। আমার ফোন কি ফোন ঠিকই আছে, বেড়াই ঠিক আছে, ডিসপ্লেটা ভালো করতে কটে গেলে কি আমাদের ফোনটা চালু হয়ে গেল। এইবার যদি আমাদের এবার যদি আমরা এবার ক্যামেরাটাকে অন করে দেখি যে আমাদের ক্যামেরাটা উল্টা যে ছিল এটা ঠিক হয়েছে কিনা। দেখুন দেখুন বন্ধুরা, আমাদের ক্যামেরাটা কিন্তু এখন উল্টা পাশে না, এখন সোজা পাশে আছে। এই যে দেখুন,
এখন পিছনের ক্যামেরাটাও এসেছে। প্রথম পর্যায়ে কিন্তু পিছনের ক্যামেরাটা আসেনি, প্লাস এটা ছিল উল্টা, এখন উল্টা প্রবলেমটা চলে গিয়েছে। তাহলে 100% এবার যে ফ্লাশ জ্বলা প্রবলেমটা ছিল, এই দেখুন এবার যদি আমি দেখাই চলে গিয়েছে। এই যে দেখুন এবার পিছনেই জ্বলছে। তার মানে বন্ধুরা এই যে একটা সিম্পল সমস্যা, এটা হচ্ছে যে টেকনিশিয়ান ভাই আগে খুলেছিল ওই কাজটা করার জন্যে, সে হচ্ছে হয়তো লক্ষ্য দেয়নি যে ক্যামেরা লাইনটা লাগানো হয়নি, অথবা যে কাস্টমার দেখুন সেও হয়তো ওই টেকনিশিয়ান ভাইয়ের কাছ থেকে নেওয়ার সময় ফোনটা চেক করে নেয়নি, কারণে উনি আবার আমার কাছে নিয়ে আসতে হয়েছে। তো বন্ধুরা আশা করছি যে এইরকম যদি আপনারা কোনো প্রবলেমে পড়ে থাকেন তাহলে এই ভিডিও দেখার পর থেকে আর এই সমস্যাটার সমাধানের জন্য অন্য কোথাও যেতে হবে না। তো যদি ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন। আসসালামু আলাইকুম।